हेलो चिल्ड्रेन, এবারে নেক্সট কি আছে? লেটস নো ইট। চলো আমরা এটা জেনে নিই। কি জানবো এখানে? এ উডেন কার্ট ইজ পুলড বাই বুলক্স। উডেন কার্ট মানে কি? উড মানে কি? কাঠ। তো কাঠের যে গাড়ি হয়, কাঠের তৈরি একটা গাড়িকে পুলড মানে হচ্ছে ধাক্কা দিয়ে মানে টেনে নিয়ে যায় কারা? বুলক্স মানে গরুর, গরুরা টেনে নিয়ে যায়। সিমিলারলি a tonga is pulled by a horse stick temni hocche gorur garir motoi hocche tonga mane ghorar gari ghora tene niye jay sei kather gari ta ke ghora tene niye jay seta ke bola hoy tonga in areas covered by snow jekhane jekhane hocche giye snow mane ki borof ghera thake jekhane borof cover mane borof ghera thake स्लेज गाड़ी टाने तो बला व्यवहार है स्लेज कुकुर द्वारा चालित से गाड़ी व्यवहार कर छवि बुलेट कार्टर छवि स्लेजर छवि नीचे की लिखा उल्सो यूज फलोईंग मीन्स अफ ट्रांसपोर्ट उल्सो यूज मैं व्यवहार करी फलोईंग मीन्स अफ ट्रांसपोर्ट मैं जावा आसार जो एरक व्यवहार करी की व्यवहार करी ट्रेन छवि ट्रेन उज ट्रेन टू कवर लंग डिस्टेंस जो दूरे कोथाओ जाए মানে ধরো তুমি দিল্লিতে থাকো বা মুম্বাইয়ে থাকো বা সাউথে কোনো জায়গায় থাকো, যদি ফ্লাইটে না গিয়ে থাকো তো এইসব জায়গায় ট্রেনেও যাওয়া যায়। তো সেটা কি হয়, অনেক টাইম লাগে, একদিন দুদিন এরকম টাইম লাগে। তো সেটা হয় যে আমরা কভার মানে আমরা কভার করতে পারি লং ডিস্টেন্সে যাওয়ার জন্য ট্রেনে, ট্রেনে যেতে পারি। সিমিলারলি উই ইউজ এরোপ্লেনস টু অর হেলিকপ্টার্স টু কভার লং ডিস্টেন্স বাট in less time ami ki bollam je train e jete gele ek din du din erokom time lage kintu amra ekhane ki boleche je amra long distance er jonno aeroplane ba helicopter o byabohar korte pari kintu tate ki lage na time ta kom lage less mane time ta kom lage thik ache ebare next page e chole jabo next page ki ache this means of transport move in air and the ট্রাভেলিং ইজ কল্ড বাই এয়ার। তো এই যে ট্রান্সপোর্ট মানে এই যে যাতায়াত ব্যবস্থা মানে মুভ মানে যায় এটা কিসে? এয়ার মানে কি? বাতাসে যে যাওয়া হয় এটাকে কি বলে? বাতাসের যে এই যে ট্রাভেলিংটাকে এই যাওয়াটাকে কি বলে? বাই এয়ার, কল্ড বাই এয়ার। মানে আমরা যদি বলি যে আমি ফ্লাইটে করে দিল্লি গেলাম বা মুম্বাই গেলাম তো আমরা এরকম ভাবে কিভাবে বলবো যে বাই এয়ার আমি দিল্লি গিয়েছিলাম বা বাই এয়ার আমি মুম্বাই গিয়েছিলাম। ঠিক আছে, এবারে কি আছে? সাম মিন্স অফ ট্রান্সপোর্ট আর ইউজ টু ট্রাভেল থ্রু ওয়াটার। মানে কিছু যাতায়াত ব্যবস্থা আছে যেটা আমরা ব্যবহার করে থাকি যাওয়ার জন্য কিসে না কোথায় না জলে, জলের মধ্যেও কিন্তু যাওয়া আসার ব্যবস্থা আছে। তো সেটা কি আছে না? বোট আছে, স্টিমার আছে, শিপ আছে। Can you name the following means of transport? তুমি কি জানো এটার নাম? যে ছবি দেওয়া আছে, যেটা নিচে যে ছবি দেওয়া আছে সেটার কি নাম তুমি জানো? এই যাতায়াত ব্যবস্থার যে কি নাম দেওয়া আছে সেটা কি তুমি জানো? তো এখানে নিচে কিসের ছবি দেওয়া আছে? মেট্রো ছবি দেওয়া আছে। আর এখানে নিচে যে লাইন দেওয়া আছে তার উপরে তোমরা কি লিখবে? মেট্রো। ঠিক আছে, মেট্রো স্পেলিং নিশ্চয়ই জানো তোমরা, তবুও বলে দিচ্ছি METRO, মেট্রো। ঠিক আছে, এবার নিচে আছে পয়েন্টস টু রিকল। মানে আমরা এখানে যে পুরো চ্যাপ্টারটা লেসনটা আমরা পড়লাম তার মধ্যে থেকে যে পয়েন্টগুলো আমরা একবার রিমাইন্ড করে নেব, মানে পড়ে নেব আরেকবার। ঠিক আছে, উই ইউজ ডিফারেন্ট মিন্স অফ ট্রান্সপোর্ট টু ট্রাভেল। মানে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে যাতায়াত ব্যবস্থার জন্য বিভিন্ন ধরনের জিনিস আমরা ব্যবহার করে থাকি, গাড়ি আর কি, বিভিন্ন ধরনের গাড়ি ব্যবহার করে থাকি।
We used to two wheelers, three wheelers and four wheelers to travel on road. Road মানে রাস্তা। আমরা রাস্তায় যাওয়ার জন্য কিরকম ধরনের চাকার গাড়ি ব্যবহার করে থাকি না? Two wheelers মানে দুটো চাকা, three wheelers মানে তিনটে চাকা and এবং four wheelers মানে চারটে চাকার গাড়ি। We can also travel by air on water মানে আমরা we can also মানে আমরা এতেও যেতে পারি কিতে না by air মানে আকাশে আর ওয়াটার মানে জলে। ঠিক আছে, আমি তোমাদের পুরো চ্যাপ্টারটা বুঝিয়ে দিলাম। এবার নেক্সট টাইম আমি তোমাদের এক্সারসাইজটার অ্যান্সার বলবো। থ্যাংক ইউ।